আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি দেখতেছি যে বিগত কয়েকদিন থেকে মানুষের মনে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর কি এবার পড়তে শুরু করলো নাকি এবার মার্কেটটা কিছু কারেকশন করে আবার উপরের দিকে উঠবে। সো আসলে এটা আসলে বলা খুবই কঠিন যে কোন দিকে যাবে মার্কেটে, এটা একদম 100% অ্যাকুরেসি কেউ বলতে পারবে না। বাট আমাদের যেটা নিরাপত্তার দরকার ছিল আমরা সেটুকু নিরাপত্তা অবলম্বন করেছি। আমি বলছি যে যখন মার্কেট পিকে থাকবে, অর্থাৎ পিক বলতে এই যে 50-এর আশেপাশে থাকবে, তখন আপনারা 50% সেল করে দিতে পারেন। এতে হবে কি আপনার রিস্কটা কমে যাবে, হয়তো প্রফিটটা বেশি হওয়ার কথা ছিল একটু কমে যাবে, বাট রিস্ক ফ্রি থাকবেন, সেটা বলছিলাম। পরবর্তীতে কিন্তু দেখা গেছে মার্কেট এই জায়গায় 50 টাচ করে আবার 46-এর কাছাকাছি আসছে, আবার 50 টাচ করে আবার 47-এর কাছাকাছি আসছে। সো এই এই পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো চান্স পাইছি, ঠিক আছে। সো আমার মূল কথা হচ্ছে যেটা ভুল হয়েছে সেটা ভুল হোক, সমস্যা নাই, যেটা সামনের দিকে আমরা দিতে পারি সেটা হচ্ছে যে মার্কেট যে প্যাটার্ন তৈরি করছে, মার্কেট এই জায়গা থেকে আমরা দেখতে পারি যে 16 জুলাই 2023 থেকে, অর্থাৎ গত 15 দিন আগে থেকে একটা ট্রেন্ড তৈরি করছে, সেটা হচ্ছে বুলিশ প্যানান ট্রেন্ড তৈরি করছে, ঠিক আছে। এই যে একদম নিচে থেকে উপরের দিকে আসছে, তারপরে আরেকটু নিচে গেছে, উপরে এসে নিচে গেছে, উপরে এসে, এবং বর্তমানে একটা রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। এখন এই রেঞ্জটাকে যদি সে ওভারকাম করতে পারে, আমরা আশা করতে পারি আগামী দিন হয়তো 50 বা 50-এর উপরেও আমরা মার্কেটে দেখতে পারবো, কারণ সেইটুকু শক্তি মার্কেট নিচ্ছে। আর দুই নম্বর কথা হচ্ছে যে মার্কেটে বর্তমান যে ক্যাশ ফ্লোটা সেটা অন্তত কম, সেই দিক থেকে বিবেচনা করে আমাদেরকে অল্প অল্প কোয়ান্টিটি বাই করা উচিত, এবং প্রফিট হলে সেটা প্রফিটটা কিছুটা বুকিং করে নেওয়া উচিত আমি মনে করি, যাতে পরবর্তীতে যদি কোনো কারণে মার্কেট ফল হয় দেন আমরা আবার ইনভেস্ট করে আমাদের সেই পজিশনটা নিশ্চিত করতে পারি, ঠিক আছে। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, দেন আমরা ইনভেস্ট করে আমরা যখন অপরচুনিটি পাবো, সবসময় আসলে অপরচুনিটি পাওয়া যায় না, যখন অপরচুনিটি পাবো তখন আমরা ভালো একটা প্রফিট টেকিং করে নিতে পারবো। সো আমি আশা করি মার্কেট এই যে একটা ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড লাইন এবং উপরে নিচের দিকে একটা সাপোর্ট লাইন, অর্থাৎ এই ট্রেন্ডটাকে বলা হচ্ছে যে বুলিশ প্যানান ট্রেন্ড। সো বুলিশ প্যানান ট্রেন্ড হলে আসলে মূলত মার্কেটটা উপরের দিকেই যায় সচরাচর, একটু জিগজেগভাবেই উপরের দিকে যায়। সো এই জায়গায় আসলে কোনো দুশ্চিন্তার কিছু নাই, একবারে নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আমরা তো 50% অলরেডি সেল করে দিয়েছি। যদি এই পর্যায়ে চলে আসে, সর্বোচ্চ এই পর্যায়ে আসতে পারে, তো এই পর্যায়ে আসলে আমরা আবার ইনভেস্ট করবো, আর এই পর্যায়ে যদি ওভারকাম করে তাহলে আমরা আরও ভালো প্রফিট টেকিং করতে পারবো। সো মোটা কথা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরটা আমার কাছে মনে হয় যেন ওদের কাছে প্রচুর পরিমাণে ক্যাশ ফ্লো আছে, ঠিক আছে। প্রতিটা শেয়ারে আমি এমনও দেখছি 20 টাকা 25 টাকা 30 টাকা 50 টাকা পর্যন্ত ফ্রি ক্যাশ আছে, বাট যেগুলা শেয়ার প্রাইস কিছুদিন আগেও ছিল 50 টাকা, বর্তমানে এগুলা 50 টাকা থেকে এখন 80 টাকা আমি দেখতে পাচ্ছি। সো আমি খুব আশাবাদী যে যেহেতু ওদের কাছে ক্যাশ ফ্লো আছে, অন্যান্য কোম্পানির মতো না যে ইন্টারেস্ট রেট বাড়ার জন্য ওদের বিজনেসে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। সো অবশ্যই প্রভাব পড়বে, পরোক্ষভাবে পড়বে, কিন্তু প্রত্যক্ষভাবে তেমন কোনো প্রভাব পড়বে না। সো আমি মনে করি সবগুলো অন্যান্য বিজনেসের তুলনায় যাদের কাছে অনেক ডেপ্ট আছে সেগুলো সেক্টরের তুলনায় ইন্স্যুরেন্স সেক্টরটা আগামীতে ভালো করার সম্ভাবনা আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।